হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। বন্ধুরা, চলে এসেছি আজকে একটি গুড নিউজ নিয়ে। শিয়ালদা শাখায় এবার কিন্তু লোকাল ট্রেন ঘন্টায় 100 কিমি বেগে দৌড়বে। তো বন্ধুগণ, লোকাল ট্রেনের স্পিড বাড়ছে এবং নিত্য দিনের যাত্রীগণ কিন্তু অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে তাদের গন্তব্যস্থলে। বন্ধুগণ, ইতিমধ্যে শিয়ালদার কিছু রুটে ট্রেনের গতিবেগ বাড়ানো হয়েছে। আজকের ভিডিওতে মূলত শিয়ালদা শাখায় কোন কোন রুটে লোকাল ট্রেনের গতিবেগ বাড়ানো হচ্ছে, ঘন্টায় যে 100 কিলোমিটার বেগে দৌড়াবে যে নিউজটি এসেছে, তা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। তো বিস্তারিত জানতে পারবেন যারা লোকাল ট্রেনে যাত্রী আছেন। অবশ্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুগণ, আমরা যারা সাধারণ জনগণ আছি এবং ট্রেনের যারা প্রতিদিনকার যাত্রী, তাদের জন্য কিন্তু গুড নিউজ বলাই যায়। তো তাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু লোকাল ট্রেন। লোকাল ট্রেন হচ্ছে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ লোকাল ট্রেনে আমরা সাধারণ জনগণ, এছাড়াও যারা ট্রেনে প্রতিদিন যাদের যাওয়া আসা করতে হয়, তারা কিন্তু লোকাল ট্রেন ব্যবহার করে থাকে। এছাড়াও ছোটোখাটো প্ল্যাটফর্মে কিন্তু লোকাল ট্রেন ধরে। বিভিন্ন এক্সপ্রেস গতিবেগে ট্রেনগুলো কিন্তু সব স্টেশনেও দাঁড়ায় না, সেই জন্য লোকাল ট্রেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেনের কিন্তু এবার গতিবেগ কিন্তু বাড়ানো হচ্ছে। শিয়ালদা শাখায় কিন্তু গতিবেগ বাড়াচ্ছে সেই লোকাল ট্রেনের, যে নিউজটি কিন্তু ইতিমধ্যে এসেছে আপনাদেরকে জানাবো। ঘন্টায় 100 কিমি বেগে কিন্তু দৌড়াবে। আগে বন্ধুরা ঘন্টায় 80 কিমি বেগে ছুটত, এখন 20 কিমি কিন্তু বাড়ানো হচ্ছে। তো লোকাল ট্রেনের গতিবেগ বাড়িয়ে কি কোনো উপকার হবে? তো আজকের ভিডিওতে কিন্তু পুরো তথ্য আপনাদেরকে জানাতে চলেছি। তো চলুন, তো বন্ধুগণ, এই নিউজ আসতে না আসতে আপনারা হয়তো জেনে গেছেন, বড় বড় নিউজ চ্যানেলে কিন্তু দেখানো হয়েছে। তো আপনাদেরকে আবারও দেখাই। তো দেখতে পাচ্ছেন যে লোকাল ট্রেন শিয়ালদা শাখায় 100 কিমি গতিতে ছুটবে। লোকাল ট্রেন হয়েছে ট্রায়াল রান। তো চলুন আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে শিয়ালদা মেন থেকে শুরু করে দক্ষিণ শাখা অর্থাৎ নামখানা, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং প্রভৃতি শাখায় ট্রেনের গতিবেগ বাড়ানো হবে। শিয়ালদা মেন শাখার মধ্যে রয়েছে রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ প্রভৃতি লোকাল। এই সমস্ত লোকাল এবার থেকে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগে ছুটবে। তো বন্ধুগণ, এখানে লক্ষ্য করছেন যে আগে ছিল প্রতি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার, এবার তা বাড়িয়ে প্রতি ঘন্টায় 100 কিমি করা হচ্ছে। তো আপনাদেরকে জানাবো, রেল সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই এই গতিতে লোকাল ট্রেন চালানোর জন্য ট্রায়াল রান হয়েছে। বেশ কিছু ত্রুটি খুঁজে পাওয়া গিয়েছে, সেগুলি সমাধান হয়ে গেলে শিয়ালদা সব লাইনে দ্রুত 100 কিমি গতিতে ছুটবে লোকাল। তো যদিও এর জন্য বেশ কয়েকটি ধাপ পেরোতে হবে, প্রথমে যে সমস্ত ত্রুটি রয়েছে তা মেরামত করতে হবে, তারপর রেলওয়ে সেফটি কমিশনের ছাড়পত্র মিললে তবেই 100 কিলোমিটার গতিতে লোকাল ট্রেন চালানো যাবে। তো বন্ধুগণ, আসলে ব্যাপারটা হচ্ছে লোকাল ট্রেন যদি 100 কিলোমিটার বেগে যদি দৌড়ায়, তাহলে তো সাধারণ মানুষের উপকার হবেই। তো ঘন্টায় 20 কিমি বা 10 কিমি যতই বাড়ুক না কেন, অল্প সময়ের মধ্যে, যতটুকু অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পারবে যাত্রীরা, তত উপকৃত হবে যাত্রীগণ। তো বন্ধুগণ, আসলে এই শিয়ালদা রুটে বা শিয়ালদা শাখায় কিন্তু ট্রেন মাঝে মধ্যে, কিন্তু লোকাল ট্রেন হোক আর যেই প্যাসেঞ্জার ট্রেন হোক, মাঝে মধ্যে কিন্তু ট্রেন মাঝ স্টেশনে কিন্তু দাঁড়িয়ে যায় বা মাঝ পথে কিন্তু দাঁড়িয়ে যায়। এর কারণে কিন্তু যাত্রীরা ঝিল্লি খায় এবং তার কারণে কিন্তু যেই সময়ের মধ্যে পৌঁছানোর কথা, সেই পৌঁছানো টাইমে না পৌঁছাতে পেরে একটু লেট হয়ে যায়। তো এই সমস্যা সমাধান যদি না হয়, তাহলে কিন্তু লোকাল ট্রেনের গতিবেগ বাড়িয়েও কোনো উপকার হবে না। তাই এই সমস্ত সমস্যার সমাধান যদি হয়ে যায়, তাহলে কিন্তু আসলে লোকাল ট্রেনের গতিবেগ বাড়িয়েও কিন্তু উপকার হবে বলা যায়। তো তবুও বলা যায় যে লোকাল ট্রেনের গতিবেগ বাড়লে কিছু না কিছু কিন্তু উপকৃত হবে সাধারণ মানুষ, সেটা কিন্তু বলা যায়। তো কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি লোকাল ট্রেনে যাতায়াত করেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর লোকাল ট্রেনে যে গতিবেগ বাড়ছে, এই গতিবেগ বাড়াতে কী কী আপনাদের মনে হতে পারে সুবিধা অসুবিধা, সেগুলো কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।